যারা বিরিয়ানি প্রেমিক তারা বিরিয়ানি খাবে, আমরাও খাবো ইনশাল্লাহ। খাওয়ার জন্য তো বলছেন না, বিরিয়ানি প্রেমী ভাইয়েরা কিন্তু মিস করবেন না এই প্রথম গ্রামাঞ্চলে এমন মেলা। এই আয়োজনকে আপনি কিভাবে দেখছেন? আমি তো অনেক ভালো চোখেই দেখতেছি, কেক তো আমার অনেক ফেভারিট, তাই কেকগুলোর প্রতি বেশি আকর্ষণ আমার। শুধু কেক ফেভারিট বললে হবে না, যারা এখানে বিরিয়ানি প্রেমী আছে তারা তো মারা যাবে, তাদের তো কিছু করতে হবে। যারা বিরিয়ানি প্রেমী তারা বিরিয়ানি খাবে। প্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি ঋতুরাজ বসন্তের শুভেচ্ছা। দর্শক, ঋতুরাজ বসন্তে প্রকৃতিতে নেমে আসে এক অনুপম সৌন্দর্য, গাছে গাছে নতুন পাতা, গাছে ফুটে নতুন ফুল। হ্যাঁ দর্শক, সারা দেশ যেখানে বসন্তকে বরণ করতে ব্যস্ত, বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে তেমন একটি আয়োজন আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লা সদর উপজেলা দুর্গাপুর দুর্গাপুর গুলতি নদী বেড়েবাদী সংলগ্নে। এখানে বসন্তকে আমন্ত্রণ জানাতে এই এলাকার বড় বাড়ির যারা রয়েছেন নারীদের উদ্যোগে একটি মেলার আয়োজন করেছেন। আমি স্টলে রয়েছি এবং কথা বলছি এখানে যারা আয়োজক কমিটি রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের নারীদের উদ্যোগে মেলাকে আপনারা কি মেসেজ দিতে চাচ্ছেন? মেসেজ দিতে চাচ্ছি, গ্রামে তো এরকম, আসলে শহরের মানুষরা যেভাবে এই জিনিসটা পায় গ্রামে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে এই জিনিসগুলো থেকে, দূরে যেতে পারতেছে না বা মূল্যের কারণে মানে কিনতে পারছে না, যার কারণে আমরা এখানে স্বল্প মূল্যে সব কিছু একদম স্বল্প মূল্যে স্বল্প লাভে সেল দিতেছি, যা গ্রামের মানুষরা এখন এগুলা পাচ্ছে, সবাই আসতেছে, আমরা অনেক সাড়া পাচ্ছি, অনেক ভালো লাগতেছে। মেলা উপলক্ষে আপনারা কোনো ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন কিনা? এই যে গ্রামের মানুষ যে বঞ্চিত হইতেছে সব কিছু থেকে, তারা শহরে যেতে পারছে না বা দামের কারণে কিনতে পারছে না, তো তাদের জন্য আমরা এই আয়োজনটা করেছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শুনছিলেন যে যেখানে আয়োজক কমিটি রয়েছেন আমি তাদের সাথে কথা বলেছি এবং এই মেলার প্রত্যেকটি স্টল আমি আপনাদেরকে ঘুরে দেখার চেষ্টা করব। বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি যে খাবারের আইটেম রয়েছে। জানেন যে প্রিয় দর্শক, এটি এলাকার বড় বাড়ির যে মহিলাদের উদ্যোগে এই মেলাটির আয়োজন করেছেন। আমি স্টলে যারা রয়েছেন তাদের সাথে কথা বলছি। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। এই যে আপনারা আয়োজন করেছেন, আয়োজন কি প্রথম? এই প্রথম। আমরা চিন্তা করি আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, আমাদের যে এলাকার যে মহিলারা, আসলে আমরা যে শহরতলিতে এখানে মহিলারা তো বিভিন্ন জায়গায় যে আসলে এরকম ওপেন হতে পারে না, এই জন্য আমরা সারাদিন মহিলারা সবসময় ব্যস্ত থাকে। আমরা চাইছি যে আমাদের ঘরোয়াভাবে এলাকাতে একটা আমাদের পাড়ার ভিতরে যদি একটা এরকম অনুষ্ঠান করতে পারি তাহলে আমাদের বাড়ির মহিলারাও আসতে পারলো, আশেপাশের এলাকার মহিলারা এসে ওপেনলিভাবে আমাদের গ্রামের মানে গ্রামের ভাবে চলতে পারলো। মেলা কয়দিন থাকবে? মেলা থাকবে আগামী দিন শুক্রবার, তো শুক্রবার রাত 10টা মানে যতক্ষণে মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের মেলা ওপেন থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিয়েদের শুনছিলেন যে আমি এই মুহূর্তে কথা বলছি আয়োজক কমিটির সাথে। আমরা কয়েকটি স্টল ঘুরে দেখার চেষ্টা করছি এই মুহূর্তে। আমি আরেকটি স্টলে এসেছি যেখানে মহিলাদের প্রোডাক্ট বেশি দেখা যাচ্ছে। আমি কথা বলছি যিনি এই স্টলে সত্যাদি করেছেন, কেমন আছেন আপনি? জি ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। কী কী প্রোডাক্ট রেখেছেন এখানে? আচ্ছা, আমাদের স্টলে মহিলাদের খাবার আইটেম তো আছেই, সাথে কসমেটিক্স আছে, বাচ্চাদের খেলনা আছে, তারপরে আয়না আছে, তারপরে বিভিন্ন ধরনের আইটেম আছে আর কি, চকলেট আছে, বেলুন আছে, সব কিছুই আছে। বাহ, সব রকমের জিনিস আছে দেখতে পাচ্ছি। মেলাতে তো অনেকে বিভিন্ন সুযোগ সুবিধার সন্ধানে মেলা চলে আসে, মানে যারা বিশেষ করে অফার অপেক্ষায় থাকে তাদের জন্য কিছু রাখা হয়েছে কিনা? জি, আমাদের অফার আছে, যারা 200 টাকার জিনিস নেবে তাদের জন্য আমাদের আকর্ষণীয় পুরস্কার থাকবে। ধন্যবাদ। শুনতে পাচ্ছেন প্রিয় দর্শক যে এখানে বিশেষ অফার রয়েছে, আপনার মেলা চলে আসবে। মেলাটি আজ থেকে শুরু করে আগামীকাল পর্যন্ত চলবে, 22 এবং 23 ফেব্রুয়ারি। আমি আরেকটি স্টলে যাচ্ছি প্রিয় দর্শক। আমি এই মুহূর্তে একটি খাবার স্টল এসেছি এখানে, তাদের এ সমস্ত প্রোডাক্ট কি আপনাদের স্বহস্তে তৈরি? জি, আমি নিজে হাতে বানাইছি প্রত্যেকটা নাস্তা, বাচ্চাদের বড়দের ঝাল মিষ্টি সব ধরনের আইটেমই তৈরি করেছি, তারপর সবগুলো আমার নিজের হাতে তৈরি। আপনার স্টলে মোট কতটি আইটেম রয়েছে? আমার মোট 7টা আইটেম আছে। আজকে তো মেলার প্রথম দিন, তাহলে পাবলিক রেসপন্সটা কেমন পাচ্ছে? হ্যাঁ, প্রথম থেকে আমি অনেক ভালো রেসপন্স। প্রথমে আমার পুডিংটা অনেক বেশি বাচ্চারা ফেভার করছে, তারপরে চিকেন রোল আছে, তারপর মিক্স ফুড, ওরা অনেক পছন্দ করছে, আমার অনেক ভালো লাগছে। আপনারা তো আয়োজক কমিটিতে আছেন, কেমন লাগছে আয়োজনটা আপনাদের কাছে? জি, আমাদের কাছে এত ভালো লাগছে যে সামনের বছর ইনশাল্লাহ আমরা আরও বড় করে ভালোভাবে করতে ইচ্ছা আছে, যেহেতু এখন ভালোভাবে সাকসেস হয়ে যাচ্ছি প্রথম থেকে, এর জন্য আর কি। আমরা চাই সফলতা ধরে দিক আপনাদের কাছে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আরেকটি স্টলে ঘুরে দেখার চেষ্টা করেছি আপনাদেরকে। আমি আরও একটি স্টলে যাচ্ছি, নানা ধরনের বাহারি খাবার আইটেম আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এই মুহূর্তে এই স্টলে যিনি সত্যা দিয়ে করেছে তার সাথে কথা বলার চেষ্টা করছি। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার স্টলে মোট কত আইটেমের খাবার রয়েছে? 6টি আইটেমের খাবার আছে এখানে, মিষ্টি, তারপরে ঝাল, সব রকমের খাবার। বেচাকেনা কিছু হয়েছে? জি আলহামদুলিল্লাহ, প্রথম থেকে যেমনটা হয়েছে অনেক ভালো। আচ্ছা, যারা মেলায় আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কোনো একান্ত মতামত আছে কিনা? জি,
জি অবশ্যই আছে, যেহেতু এটা আমাদের গ্রামের, আমাদের গ্রামে এরকম কোনো মেলা হয় না, তো আমরা হচ্ছে একদম হাইজিন মেনটেন করে, আমরা জানি যে দ্রব্যমূল্যের অনেক ঊর্ধ্বগতি, তারপর তার সত্ত্বেও আমাদের গ্রামকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা আমাদের নিজে অনেক হাইজিন মেনটেন করে খাবারগুলো তৈরি করেছি এবং দামগুলো খুবই রিজনেবল আছে। তো সবাই আসবেন, আমাদের স্টল ঘুরে যাবেন, আর যেন আমরা প্রতি বছরই এই মেলাটা করতে পারি সেজন্য আমাদেরকে একটু অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলেন যে একজন স্টলের যিনি সত্যদেব, তার সাথে কথা বলেছি। আমি এই মুহূর্তে চলে যাচ্ছে। প্রিয় দর্শক, বাঙালি সংস্কৃতির আরও একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে বিরিয়ানি। দর্শক, বিরিয়ানি পছন্দ করেন না এমন লোক খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়াবে। এই মুহূর্তে যেখানে রয়েছে আমি, রয়েছে একটি বিরিয়ানি স্টলে রয়েছে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। স্টল আজকে প্রথম দিন, বিরিয়ানি বিরিয়ানি বাদে আর কি রেখেছেন? জি আমরা বিরিয়ানি বাদে হালিম রেখেছি, যেটা সচরাচর চলে, সবাই পছন্দ করে, সেজন্য আমরা এটা রেখেছি। বিরিয়ানি প্রেমী ভাইয়েরা কিন্তু মিস করবেন না এই মেলাতে, নেই এমন কোনো আইটেম বললেই চলে, সব আইটেম এখানে পাবেন, খাবার আইটেম। আমি কথা বলছি এই মুহূর্তে, বিরিয়ানি কেমন হয়েছে? খাওয়ার জন্য তো বলছেন না। খান খান। কেমন রেসপন্স পাচ্ছেন পাবলিকের? অনেক ভালো। আশা করা যায় মোটামুটি কমপ্লিট হবে আজকে? জি জি আলহামদুলিল্লাহ। যাক, শুনছিলেন যে প্রিয় দর্শক, যারা এখানে বিরিয়ানি স্টলে রয়েছেন তারা আশাবাদী যে আজকে সমস্ত বিরিয়ানি শেষ হবে, আগামীকাল রয়েছে মেলাটি। আমি ঠিকানাটি বলে দিচ্ছি আপনাদেরকে, কুমিল্লা সদর উপজেলা দৈনগত দুর্গাপুর ইউনিয়নের গুমতী নদীর বেড়িবাঁধ সংলগ্ন এই মেলাটির অবস্থান। আপনারা চলে আসতে পারেন, 22 এবং 23 ফেব্রুয়ারি চলবে দুদিনব্যাপী এই মেলাটি। আমি এই মুহূর্তে এখানে যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন, বিক্রেতার অনুভূতি আপনাদেরকে জানিয়েছি এবং আয়োজক কমিটির অভিমত জানিয়েছি। আমি এই মুহূর্তে আপনাদের এখানে যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলবো। কেমন লাগছে মেলা? ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আচ্ছা, এই প্রথম গ্রামাঞ্চলে এমন মেলা, এই আয়োজনকে আপনি কিভাবে দেখছেন? আমি তো অনেক ভালো চোখেই দেখতেছি, আমার অনেক ভালো লাগতেছে। এই মেলার কোন জিনিসটি আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে? আমার আকৃষ্ট করেছে যে এই দেখেন কেকগুলো, আমার কেকটা আমার অনেক ফেভারিট, তাই কেকগুলোর প্রতি বেশি আকর্ষণ আমার। শুধু কেক ফেভারিট বললে হবে না, যারা এখানে বিরিয়ানি প্রেমী আছে তারা তো মারা যাবে, তাদের তো কিছু বলতে হবে। যারা বিরিয়ানি প্রেমী তারা বিরিয়ানি খাবে। আচ্ছা, চামড়াও খাবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলেন যে একজন ক্রেতা তিনি তার অভিমত ব্যক্ত করেছেন এবং এই মেলাকে ঘিরে অনেকে নানা আশা এবং বিভিন্ন মনের মতো প্রোডাক্ট এখানে পাবেন সেই প্রত্যাশা তারা এখানে করছেন। এই মেলা তো প্রথমবার এলাকাতে, জি আয়োজনকে আপনি কিভাবে দেখছেন? খুব সুন্দরভাবে দেখতেছি, আমাদের কাছে খুব ভালো লাগতেছে। নারী সমাজের উদ্যোগে এই মেলাটি আয়োজন করেছে দুর্গাপুর বড়বাড়ি। এই মেলাটি আসলে নারীদের জন্য কতটুকু সুযোগ সুবিধা বই আনতে পারবে বলে আপনি মনে করছেন? অবশ্যই আনতে পারবে এবং ভবিষ্যতে আরও কল্যাণ করবে। মেলায় কিছু কেনাকাটা হয়েছে? না, করবো কেনাকাটা, এখনই আসছি। আপনি কেনাকাটা করছেন? আমরা এখন আসছি, আশা করি সব স্টল ঘোরার পরে আমরা কিছু না কিছু কিনে যাব, কারণ এটা নারী উদ্যোক্তা মেলা, তো আমাদের তো আসলে নারীদের উৎসাহ করা উচিত যেন এটা ভবিষ্যতে তারা আরও বেশি করতে পারে। হ্যাঁ, ওদের জন্য দোয়া ও ভালোবাসা যেন এটা প্রতি বছর বছর হয়, বসন্ত উৎসবের মেলাটা হয়েছে ওদের বসন্ত উৎসব। মূলত একটি বসন্ত উৎসবে মেলা বলতে পারি আমরা, সত্যিকার অর্থে আপনার সবচেয়ে পছন্দের জিনিসটি রয়েছে, আপনি কি মনে করছেন এই প্রোডাক্টটা এখানে পাবেন? আশা করি পাবো, ঘুরে ফিরে দেখি কী কী পাওয়া যাচ্ছে, নিজের পছন্দসই জিনিসগুলো কিনে নিয়ে যাবো। যারা মেলা আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কোনো মতামত আছে কিনা? হ্যাঁ, দুর্গাপুরে যেহেতু এটা প্রথম মেলা, নারী উদ্যোক্তা মেলা, আমি সবাইকে আহ্বান জানাচ্ছি এখানে সবাই একটু একটা পলকে ঘুরে যান। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা ক্রেতার মতামত নিচ্ছি এই মুহূর্তে, আমরা আরও কথা বলবো, এখানে যারা ক্রেতা রয়েছেন তাদের মতামত নেব। মেলাটি চলবে আগামীকাল পর্যন্ত 22 এবং 23 ফেব্রুয়ারি কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর গ্রামের গুমতী নদী বেড়িবাঁধ সংলগ্ন মেলাটির অবস্থান। আমাদের সঙ্গেই থাকবেন, আপনাদের এই মেলার পূর্ণাঙ্গ স্টলগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আরেকজন ক্রেতার সাথে কথা বলছি, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। এই মেলাকে আপনি কীভাবে দেখছেন? এটা মেয়েদের, নারী, আমাদের এই যে অত্র এলাকার যে নারীরা এই প্রোগ্রামটা তৈরি করছে, এই পর্যন্ত যা করছে অনেক কষ্ট করছে, তারপর হচ্ছে গিয়ে সব কিছুই হোমমেড খাবার, হ্যাঁ, চেষ্টা করতেছে মেলাটাকে আরও বড় আকারের করার জন্য আর কি। এখানে আপনি যে সমস্ত খাবার দেখতে পাচ্ছেন সবগুলি ঘরোয়া খাবার, আসলে প্রোডাক্ট সম্পর্কে আপনার মতামত কি? প্রোডাক্ট সম্বন্ধে হচ্ছে গিয়ে এখানে সব বয়সী মানুষের জন্যই খাবার তৈরি করা হচ্ছে আছে, দেখলাম, আমিও নিয়েছি, কিছু খেয়েছি, বাচ্চাদের জন্য, বয়স্কদের জন্য, মধ্যবয়সের জন্য, সবার জন্যই। যারা মেলা আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান? হ্যাঁ, মেলায় আসতে পারবেন আপনারা, আমাদের অত্র এলাকার মেয়েরা নারীরা এই খাবারগুলো নিজের বাসায় তৈরি করছে, হ্যাঁ, আপনারা আসুন, গোমতীর পাড় দেখবেন, নদীর পাড়ে দেখবেন, এই এলাকার যে
মুক্ত কোলাহল মুক্ত যে আয়োজন এগুলো দেখবেন, সাথে সাথে খাবেন, এলাকায় ঘুরবেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শুনছিলেন যে একজন ক্রেতা তার চিন্তার অভিমত ব্যক্ত করেছেন। একদম প্রাকৃতিক সৌন্দর্যের বুকে মেলারির অবস্থান। জানেন যে প্রিয় দর্শক, কুমিল্লাবাসীর ঐতিহ্য সংস্কৃতির প্রতীক হচ্ছে গুমতি নদী। এই গুমতি নদীর বাদগিরি এই মেলাটি। প্রিয় দর্শক, আমাদের দেশের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে মেলা। বিশেষ করে গ্রামে মেলার প্রচলন থাকলেও এখন সারা দেশে চলছে মেলার যে একটা সৌন্দর্য রয়েছে, আমরা এই মুহূর্তে যে মেলাটি এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করেছি, কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গুমতি নদীর বেড়িবাঁধ সংলগ্নে এই মেলাটি। অবশ্যই প্রিয় দর্শক, মেলাতে আসবেন। বসন্ত বরণকে উপলক্ষে এই মেলাটি চলবে আগামীকাল পর্যন্ত, 22 এবং 23 ফেব্রুয়ারি মেলায়। সকলের আমন্ত্রণ জেনে শেষ করছি আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।